আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহ পাক এখনও আমাদেরকে অনেক ভালো রেখেছেন আমাদের দেশের চলমান পরিস্থিতিতে মনটা খুবই খারাপ সবসময় টেনশন কি হয় কি হয় আল্লাহ পাক যেন আমাদের দেশের এই দুর্ব্যবস্থা দূর করে দেন এবং সকল অত্যাচারিত নিপীড়িত মানুষদের আল্লাহ পাক যেন হেফাজত করেন ভিডিও দিতে ইচ্ছা করে না তবু দিতে হচ্ছে কারণ এটা তো আমার একটা কাজ তো আসুন আমরা সবাই পরিচিত হই একে অপরকে সাপোর্ট করি একে অপরকে গঠনমূলক কমেন্ট করি এবং সব সবসময় একসাথে এগিয়ে যাই আমি একজন নতুন ইউটিউবার তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং ভুল ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব এবং সব সময় আপনাদের পাশে থাকবো লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর শুধু সাবস্ক্রাইব করাই যথেষ্ট নয় সাবস্ক্রাইব করতে হবে এবং সব সময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকতে হবে সাবস্ক্রাইবার আছে হাজার হাজার কিন্তু কোনো লাইক কমেন্ট শেয়ার নেই তাহলে এসব সাবস্ক্রাইবার দিয়ে কি হবে বলেন তো বন্ধুরা আমি দুই সালের সাত ডিসেম্বর চ্যানেল ক্রিয়েট করেছি আর আমি ভিডিও দিয়েছি একশো সাতান্নটি শর্ট এবং লং মিলে আর আমার সাবস্ক্রাইবার আছে দুইশো জন অথচ আমি যখন ভিডিও আপলোড করি দেখা যায় যে অনেক সময় দুজন তিনজন এরকম কমেন্ট করে তো আমার দুইশো জন সাবস্ক্রাইবার অথচ দুইশো বিরাশিটা কমেন্ট পড়ার কথা সেখানে একজন দুইজন এভাবে কমেন্ট করেন তো এসব সাবস্ক্রাইবার আসলে থাকলেই কি আর না থাকলেই কি। আমি বলছি না যে সাবস্ক্রাইবার থাকা লাগবে না তা নয় সাবস্ক্রাইবার থাকা যেমন জরুরি তেমনি লাইক কমেন্ট শেয়ার থাকাও আরও জরুরি আর অনেকেই আছেন যে ইয়া কমেন্ট করেন সাপোর্ট প্লিজ আপনাকে সাপোর্ট করেছি এসব তো আসলে লেখার কোনো প্রয়োজন নেই আপনারা সবার ভিডিওতে এসে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে দেখবেন যাকে আপনি গঠনমূলক কমেন্ট করবে সে আপনার চ্যানেলটা ভিজিট করবে আপনার ভিডিও দেখবে যদি ভালো লাগে তাহলে তো আপনাকে সাবস্ক্রাইব করবে তাই আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাই এবং একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে না করি বরং আমরা একে অপরকে বন্ধু ভেবে একসাথে একযুগে আমরা এগিয়ে যাই আমাদের কার ভিডিওতে কী প্রবলেম আছে আমরা এটা খুব সুন্দরভাবে বুঝে বলতে পারি কোনো খারাপ কমেন্ট না সব সবসময় বাজে কমেন্ট বাজে ভাষা পরিহার করি আমার শোনার বাংলায় আমরা কেউ কারো পর নই আমরা সবাই একই রক্তের একই আত্মার একই মনের আমাদের ভাষা বাংলা আমরা জাতি বাঙালি আসুন সব ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই আসলে সত্যি কথা কি জানেন আমরা যদি একে অপরকে সাহায্য সহযোগিতা না করি একে অপরকে গঠনমূলক কমেন্ট না করি একে অপরকে সাবস্ক্রাইব না করি তাহলে তো আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না আর আমাদের সফলতাও সম্ভব না আমরা যদি একে অপরকে সাবস্ক্রাইব করি আমাদের সাবস্ক্রাইবার যেমন বেড়ে যাবে অস্টাইম বেড়ে যাবে ভিউজ বেড়ে যাবে রিচ বেড়ে যাবে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো সব কিছু ইমপ্রেশান বেড়ে যাবে এসব কিছুর জন্যই কিন্তু আমাদের একে অপরের সাহায্য সহযোগিতার প্রয়োজন আর আমরা এসব যদি একে অপরকে সাহায্য সহযোগিতা করি তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ স্বাবলম্বী হতে পারবো আর আমরা যদি স্বাবলম্বী হই আমাদের দেশটাও সমৃদ্ধ এবং আমাদের জাতিটাও জাতি হিসেবেও আমরা স্বাবলম্বী জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব আর আমরা মেয়েরা আছি বাসার অনেক কাজ করতে হয় সংসারের কত কাজ ছেলে মেয়ে আছে অনেকেরই আমাদের ছোট বাচ্চা সব কিছু মিলিয়ে সাংসারিক কাজকর্ম শেষ করে বাচ্চাদের দেখাশোনা পড়াশোনা খাওয়ানো গোসল কত ধরনের কাজ তাদের স্কুলে নিয়ে যাওয়া পড়াশোনা রেডি করানো সব মিলিয়ে অনেক কষ্ট করে আমাদের এসব ভিডিও ভিডিও করতে হয় এডিট করতে হয় আপলোড দিতে হয় আমরা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা জানি যে কতটা কষ্ট এবং টেক স্বীকার করতে হয় এই কাজের জন্য তো আমরা যখন দেখি যে ভিডিও আপলোড করলে ভিউজ হয় না লাইক কমেন্ট শেয়ার নাই তাহলে কেমন লাগে কতটা কষ্ট লাগে এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি আর এতে যদি ভিউজ না হয় লাইক কমেন্ট শেয়ার না হয় তাহলে মনটাই তো নষ্ট হয়ে যায় আসলে ভিউয়ার্স আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে মডিফাই হই ভিডিও করার আগ্রহ বাড়ে আর যদি এসব না করেন তাহলে মনটা ভেঙে যায় কত কষ্ট করে আমরা এই কাজটা করি আমরা বাসায় বাইরে অনেকে দেখা যায় যে ফ্যামিলির থেকে বাইরে কাজ করতে দেয় না অথবা বাচ্চাদের দেখাশোনার অসুবিধা হবে সেজন্য অনেকে বাইরে চাকরি করে না তো বাসায় বসে এত সুবর্ণ একটা সুযোগ সুযোগ আমরা আসলে মেয়েরা কাজে লাগাতে চাই তো আসুন আমরা সবাই আসলে একে অপরকে সাহায্য সহযোগিতা করি আমি আসলে ইউটিউবে এসে এরকম কারোর সাথে পরিচিত হইনি এখনো কেউ আচ্ছা এরকম ভাবে লাইক কমেন্ট রেগুলার করা হয় না সবাই যদি সবাইকে নিয়মিত লাইক কমেন্ট করি তাহলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং একই ফ্যামিলির না হলেও একই দেশের বা বাইরের দেশের যারা আমরা বাঙালি আছি তাদের সাথেও কিন্তু এভাবে সম্পর্ক তৈরি হয়ে যায় যাই হোক অনেক কথা বললাম গরুর গোষ্ঠীর ঝুরি রান্না করার সাথে সাথে আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম আর আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এই গরুর গোষ্ঠীর ঝুরি কিন্তু সত্যি অসাধারণ খেতে আর কথা বাড়াবো না ইনশা আব্বাহ নিয়মিত লাইভ করার চেষ্টা করব আর আপনারা প্লিজ আমার লাইভে জয়েন হবেন ইনশা আল্লাহ দেখা হবে আগামী কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ